আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মজার একটা রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে তান্দুরি চিকেন। খুব সহজে এই চিকেনটা আপনারা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। আজকের রেসিপিটা আমি চুলাই করে দেখাবো। তো আপনারা চাইলে খুব সহজে চুলাই এই ধরনের রেসিপি তৈরি করে পরিবেশন করতে পারেন। এই তান্দুরি চিকেনটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা খরচ করার কোনো দরকার নেই। আপনারা চাইলে বাসায় খুব কম খরচে এই চিকেনটা তৈরি করে ফেলতে পারবেন। খুবই সুস্বাদু হয়ে থাকে আর খুব একটা সময় বেশি লাগে না, মাত্র 30 মিনিটের মধ্যে এই ধরনের একটা তান্দুরি চিকেন তৈরি করে ফেলতে পারবেন। আর এই চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি 4টা লেগ পিস নিয়েছি। এখানে ফার্মের মুরগিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে সোনালি অথবা দেশি মুরগিও ব্যবহার করতে পারেন। তো ফার্স্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং একটা ছুরির সাহায্যে ঠিক এই প্রসেসে কেটে নিব। ছুরি দিয়ে মাংসগুলো এমনভাবে কাট করতে হবে যাতে করে হাড় পর্যন্ত মাংসগুলো কাট করা হয়। প্রতিটা লেগ পিস ঠিক এই প্রসেসে কেটে নিতে হবে এবং একটা কিচেন তাওয়ালের সাহায্যে লেগ পিসের গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে নিতে হবে। লেগ পিসগুলো এইভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারে, অর্থাৎ ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। এবার যেটা করব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর যেটা করব, এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস অথবা টক দইও ব্যবহার করতে পারেন। এবার লবণ এবং ভিনেগারের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং মেখে নেওয়া হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেলে এরপর বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। আর যেটা দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তো জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। গরম মশলা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এরপর কাবাব মশলা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে টমেটো ক্যাচাপের পরিবর্তে চিলি টমেটো সসও ব্যবহার করতে পারেন। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, তান্দুরি চিকেনটা তৈরি করার জন্য সয়া সসটা কিন্তু খুব বেশি প্রয়োজন। এতে করে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়। এখানে বারবিকিউ সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর তান্দুরি চিকেনটা করার জন্য একটু বারবিকিউ সস দেওয়ার কারণে কিন্তু চিকেনটা খুব ভালো টেস্ট আসে। রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ এবং আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাংসগুলো মেখে নেওয়ার সময় এমনভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো কাটা কাটা অংশের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়, অর্থাৎ আঙুলের সাহায্যে মশলাগুলোকে কাটা অংশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হয় এবং ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাওয়ার কারণে কিন্তু মাংসগুলো খুবই জুসি হয়ে থাকে এবং খুবই টেস্টি হয়ে থাকে, আর কোনো ধরনের সাদা ভাব থাকে না মাংসের মধ্যে। এরপর 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে পুরো রাত ধরে এটিকে ম্যারিনেশন করতে পারেন। চিকেনটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যায় তত এই টেস্টটা ভালো আসে। এই সম্পূর্ণ তান্দুরি চিকেনগুলো আমি সরিষার তেল দিয়ে ফ্রাই করব, আর আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই চিকেনগুলো ফ্রাই করতে পারেন। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে চিকেনগুলোকে ঠিক এই প্রসেসে চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাই হিটে থাকবে। হাই হিটে এই চিকেনগুলোকে ফ্রাই করার পর দেখতে পাবেন যে চিকেনের গায়ে লেগে থাকা মশলাগুলো কিন্তু ফ্রাই হয়ে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, অর্থাৎ একটা পোড়া স্মেল বের হবে। ঠিক তখনই আপনি চিকেনটাকে উল্টিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ঠিক এই প্রসেসেই কিন্তু চিকেনগুলো যখন চলে আসবে, অর্থাৎ একটা সাইড যখন মশলাগুলো একটু ফ্রাই ফ্রাই হয়ে যাবে এবং সুন্দর একটা ভাজা ভাজা স্মেল বের হবে, ঠিক তখনই চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে।
চিকেনগুলোকে উল্টিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। যদিও বা আমি গরম মশলা আগে ব্যবহার করেছিলাম, এখন গোটা মশলাটা ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। সেম প্রসেসে চিকেনগুলোর অপর পিঠটাও ভেজে নিব, অর্থাৎ যখনই দেখব যে একটা ফ্রাই ফ্রাই মশলাগুলো পোড়া পোড়া একটা স্মেল বের হয়েছে, ঠিক তখনই আমি চুলার আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে এটিকে রান্না করতে থাকব, অর্থাৎ ফ্রাই করতে থাকব 20 মিনিট ধরে। ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনা দেওয়ার কারণে যেটা হবে, মশলাগুলো উপর থেকে পুড়ে যাওয়ার কারণে চিকেনের ভিতরে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ ঢুকে যাবে, অর্থাৎ যেমনটা আপনারা হোটেল অথবা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। চিকেনটা যেহেতু চুলায় তৈরি করা, এই পোড়া পোড়া মশলার স্মেলের কারণে কিন্তু চিকেনটা পুরোপুরি রেস্টুরেন্টের মতো খেতে হয়। তো যাই হোক, আজ আর নয়, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।